হাই গাইস, আই এম শুভজিৎ। তোমরা সবাই আমাকে চেনো। আমি এটাই তোমাদেরকে বলতে চাই যে আমি কিছুক্ষণ আগে আমার একটা ফোন এসছে মগহাট থেকে। মগহাটে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি, তা আমাকে ফোন এসেছিল যে মগহাটে একজন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তা আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে আমার যেসব ফ্রেন্ডরা আছো, কারণ আমি জানি অনেকেই এখন এই লকডাউনের মাঝখানেও অনেকেই বার হচ্ছে, অনেকেই বিকেলে গিয়ে আড্ডা মারছো, অনেকে সকালেও গিয়ে বার হচ্ছে। তোমরা ভাবছো যে আমরা সরকারকে ফাঁকি দিচ্ছি, অ্যাকচুয়ালি তোমার সরকারকে না, তোমরা তোমার নিজেদেরকেই ফাঁকি দিচ্ছ। তা আমি এটাই বলতে চাই যে প্লিজ তোমরা কেউ বার হয়েও না, আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, কারণ তোমরা আমার ফ্রেন্ড। আর আমি অলরেডি আমি সব ফ্রেন্ডকে আমি ফোন করে অবশ্যই আমি খোঁজ নিই যে তোমরা কেমন আছো, কী ব্যাপার, আমি সবাইকে আমি ফোন করি। তাই আমি এটাই বলতে চাই যে আমার ফ্রেন্ডরা, তোমরা প্লিজ কেউ বার হয়ে না, আর মগহাটের দিকে অবশ্যই যেও না। কারণ তোমরা ভাবছো যে মগহাটে হয়েছে বাড়া যাতে কেন হবে, কারণ তোমরা প্রথমে ভেবেছি যে চীনে হয়েছে, ভারতে কেনই আসবে, সে ভারতে এলো, শেষ পর্যন্ত ভারতে এলো তো মহারাষ্ট্র বা দিল্লিতে। তোমরা এটাই হয়েছে যে সরি, হ্যাঁ মহারাষ্ট্র বা দিল্লিতে এসছে, এখন কলকাতায় তো এখন অনেক দূর, কলকাতায় আসবেই না, সেই কলকাতায় এসছে, এবং কলকাতায় এসছে তো এখন পুরো ছড়িয়ে পড়েছে, আর মগহাটে আজকেরই ধরা পড়েছে। তা আমি বলছি বিশেষ করে তোমরা কেউ যেও না কোথাও, বাড়িতেই থাকো। আর বারাসাত থেকে মগহাট বেশি দূর নয়, মাত্র 8 কিলোমিটার। তাই আমার বন্ধুরা তোমরা অবশ্যই করে বলছি, তোমরা কেউ প্লিজ যেও না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কেউ যেও না, স্টে হোম।